সেটা সত্য নয় আর তার অস্তিত্ব নেই এটাই এখন বেশিরভাগ মানুষের কাছে অলঙ্ঘনীয় সিদ্ধান্ত আর আমরা এইসব বেশিরভাগ মানুষকে আধুনিক ও প্রগতিশীল হিসেবেই জানি তবে এখানে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো এইসব বেশিরভাগ মানুষের কিছু মানুষ বিজ্ঞানকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে এতটা প্রাধান্য দিয়েছে যে তারা আল্লাহর প্রতি ঈমান আনাকেও বিজ্ঞান দ্বারা অনুমোদিত দেখতে চায় যার মোদ্দা কথা হলো তাদের মতে যদি বিজ্ঞান আল্লাহকে আবিষ্কার করতে পারে তবে আল্লাহ সত্য আর যদি আল্লাহ বিজ্ঞান দ্বারা প্রমাণিত না হন তাহলে আসলে আল্লাহ বা স্রষ্টার কোনো অস্তিত্ব নেই নাউজুবিল্লাহ এইসব আল্ট্রা মডার্ন পাবলিক নিজেদেরকে সংশয়বাদী তথা অ্যাগনোস্টিক পিপল বলে আখ্যায়িত করে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে তাদের কমন কোয়েশ্চেন হল স্রষ্টার অস্তিত্ব যদি থেকেই থাকে তাহলে তিনি কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত অথবা ভিন্ন কথায় স্রষ্টা কি বিজ্ঞান দ্বারা আবিষ্কারযোগ্য এই প্রশ্নটি যারা করে থাকেন তারা নিজেদেরকে সাধারণ মানুষদের চেয়ে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মনে করেন তবে এর মাধ্যমে মূলত তারা নিজেদের নির্বুদ্ধিতা যে পরিচয় দিচ্ছেন তা তাদের কাছে সহজেই অনুমেয় হয় না কেন সেটি আমরা এখন অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাদের প্রশ্ন হচ্ছে স্রষ্টার অস্তিত্ব যদি থেকেই থাকে তাহলে তিনি কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত অথবা ভিন্ন কথায় স্রষ্টা কি বিজ্ঞান দ্বারা আবিষ্কারযোগ্য এই কনসেপ্টটি অনুধাবন করার জন্য আমাদের মূলত দুটি বিষয়ের উপর স্পষ্ট ধারণা নিতে হবে আর এই দুটি বিষয় হল আবিষ্কার আর প্রমাণ আবিষ্কার আর প্রমাণের মধ্যে পার্থক্য রয়েছে প্রমাণ বলতে কোনো বস্তু বা বিষয়ের উপযুক্ত তথ্য ও যথাযথ যুক্তি দ্বারা তার সত্যতা প্রতিষ্ঠার নাম প্রমাণ আর আবিষ্কার হল কোনো বস্তুকে যথাযথ তথ্য প্রমাণ সজ্ঞানে খুঁজে বের করে দৃশ্যমান বা অস্তিত্বমান হিসেবে প্রমাণিত করা যা ইতিপূর্বে মানুষের দৃষ্টিতে অদৃশ্য ছিল তবে কিছু কিছু বস্তুর অস্তিত্ব প্রমাণের জন্য তা দৃশ্যমান হওয়াটা আবশ্যক নয় সেক্ষেত্রে আমরা তাকে অনুভবের মাধ্যমে তার উপস্থিতি